गाइस वेलकम एंड वेलकम बैक टू माय चैनल ब्यूटीफाई। তোমরা সবাই কেমন আছো? আর তোমরা যারা ফাউন্ডেশন অথবা হেভি মেকআপটাকে একটু ইগনোর করতে চাও, সব সময় ইউজের জন্য লাইট ওয়েট কিছু চাইছো, অথবা ফেসে সুন্দর একটা গ্লো থাকবে, নো মেকআপ মেকআপ লুক পাবে, সেরকম একটা প্রোডাক্টের জন্য যদি তোমরা সার্চ করে থাকো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তো আজকে আমি তোমাদের সাথে পন্সের বিবি ক্রিমটা একটা অনেস্ট রিভিউ শেয়ার করব। তো এটাও আমি অনেকদিন ধরে প্রোডাক্টটা ইউজ করছি। তো সবসময় কিন্তু ফাউন্ডেশন অথবা হেভি মেকআপ সব পরিস্থিতিতে অ্যাপ্লাই করা সম্ভব হয় না। তোমরা হয়তো যখন হাতে খুব কম টাইমের মধ্যে হয়তো বাইরে বেরোচ্ছ, তখন কিন্তু একেবারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ দেন বিউটি ব্লেন্ডার নিজে ভালো মতো করে ফেসে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা সম্ভব হয় না। অথবা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, প্রতিটা স্টেপ বাই স্টেপ ফেসটাকে সেট করা বা ব্লেন্ড করা, প্রতিটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তার জায়গায় যদি তোমরা কোনো রকম বিবি ক্রিম ইউজ করে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এবং বিবি ক্রিম অথবা সিসি ক্রিম এই জাতীয় প্রোডাক্ট কিন্তু হাত দিয়ে খুব ক্রিম জাতীয় প্রোডাক্ট হয়, যেহেতু হাত দিয়ে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, ফেসটাকে কিন্তু সেট করারও দরকার হয় না। আর ফেসে ইনস্ট্যান্ট একটা উইদাউট হাইলাইটার ইনস্ট্যান্ট একটা হেভি গ্লো আসে, যেটা কিন্তু খুব ন্যাচারাল লাগে এবং ফেসে মনে হয় না কিছু অ্যাপ্লাই করেছে, একদম নো মেকআপ একটা মেকআপ লুক দেয়। তো চলো আজকে দেখে নিই যে এই প্রোডাক্টের কি প্রোস আর কনস আছে। সবার প্রথমে বলে দিই, প্রোডাক্টটা কিন্তু এরকম একটা প্যাকেজিং এ আসে, তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা সিকিউর প্যাকেজিং এ আসে এটা। সো এই প্রোডাক্টটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই সমানভাবে অ্যাভেলেবেল। এবং এখানে কিন্তু তোমরা 18 গ্রামের মতো প্রোডাক্ট পেয়ে যাবে, মানে 18 গ্রামস প্রোডাক্ট এখানে তোমরা পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 129। তো এটা তোমরা 3 বছরের মতো শেলফ লাইফের সাথে পেয়ে যাবে। তো আমি এটা 2021-এ মানে পারচেস করেছিলাম, তো এটা 2025 পর্যন্ত শেলফ লাইফ রয়েছে। খুব সুন্দর, খুব লাইট ওয়েট এবং অল্প কিন্তু অ্যাপ্লাই করলেই হয়, ইজিলি হাত দিয়ে ব্লেন্ড করা যায়, কোনো রকম ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার কোনো কিছু দরকার হয় না। ফেসে যদি তোমরা কোনো রকম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করো, তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তা আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখন ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, দেখতেই পাচ্ছ ফেসে কিন্তু আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি। তো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো যে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেয়। এটা হাত দিয়ে কিন্তু তোমরা যেরকম ক্রিম মাসাজ করো সেরকম করেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারবে, কোনো রকম কনসিলার বা কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার হয় না। তো দেখো ফেসের একদিকটাতে আমি খুব ভালো মতো করে এটাকে মাসাজ করে নিয়েছি, আরেকটা দিকে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করিনি। তো দেখে কি কেউ বলতে পারবে যে আমি ফাউন্ডেশন বা কোনো কিছু ভারী মেকআপ অ্যাপ্লাই করিনি, কিন্তু খুব সুন্দর একটা মানে গ্লোই একটা লুক দিচ্ছে। ফাউন্ডেশন মতো হেভি মেকআপ সবসময় অ্যাপ্লাই করা সম্ভব হয় না, তোমরা সকালে যখন বেরোচ্ছ তখন ইজিলি এটা ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো এবং ফেসটা কিন্তু সুন্দর গ্লো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এটা বুঝতে পারছি যে ঘামটা কিন্তু একদমই কম হয়, কারণ এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এখন আমি কিন্তু পাখার হাওয়ায় বসে নিই। তো দেখো ফেসে কিন্তু কোনো রকম কিন্তু ঘামের কোনো রকম ব্যাপার নেই, খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় এবং ফেসটাকে কিন্তু কোনো রকম পাউডার বা কোনো কিছুর সাহায্যে সেট করারও দরকার হয় না। ইভেন এটা কিন্তু ওয়াটার প্রুফও, আমি তোমাদেরকে লাইভ টেস্টটা দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও কিন্তু এইটার উপরে আমি অনেক ওয়াটারপ্রুফ মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছি এই প্রোডাক্টের উপরে। তো দেখতেই পাচ্ছ ফেসে আমি ভালো মতো করে একদিকটাতে কিন্তু বিবি ক্রিমটা অ্যাপ্লাই করা আছে, আরেকদিকে কিন্তু আমি কিছু অ্যাপ্লাই করিনি। তো সেখানে আমি ভালো মতো করে দেখাচ্ছি, সেটা কিন্তু ভালো মতো করে আমি ভিজিয়ে নিলাম। দেন এখান থেকে আমি একটা কটন প্যাড নিয়ে নিচ্ছি, নিয়ে ফেসটা ভালো মতো করে ড্রাই করে নিচ্ছি। দেখো তোমরা কোনো রকম কিন্তু কোনো প্রোডাক্ট ট্রান্সফার হয়নি, আর দেখতেই পাচ্ছ ফেসে কিন্তু খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো রয়েছে।
ফেসের এই দিকটার সাথে এই দিকটা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স বোঝা যাচ্ছে না। দেখো কোনো রকম কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু ট্রান্সফার হয়নি। ইজিলি তোমরা কিন্তু এটার সাথে ফেসটা কোনো রকম সেট না করে কোনো কিছু না করে শুধুমাত্র যদি এটা অ্যাপ্লাই করো তারপরেও কিন্তু একটা ওয়াটারপ্রুফ লুক তোমরা খুব ইজিলি পেয়ে যেতে পারো। তো এবার আসি হচ্ছে তোমরা কোথা থেকে পারচেস করবে। তোমরা অনলাইন অফলাইন দুটো জায়গা থেকেই পারচেস করতে পারো। অনলাইনে কিন্তু আমি প্রতিটা প্রোডাক্টের লিংক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে প্রোডাক্টটা কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছিলাম আর 129 রুপিস প্রাইস মানে প্রিন্ট প্রাইস রয়েছে, কিন্তু আমি 120 কি 115 এরকম দামে কিনেছিলাম। তো অফলাইন থেকে তোমরা যদি নাও তাহলে 10-15 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, আদারওয়াইজ তোমরা অবশ্যই অনলাইন থেকে পারচেস করতে পারো। তো গাইস আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম আরো অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে সবার প্রথমে দেখার জন্য এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। তো যাই হোক আজকে এতটাই, নেক্সট ডে আরো একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড টাটা।